নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি দেখাবো এশিয়াটিক সোসাইটি কলকাতা তারা যে 5 জনকে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার এবং অন্যান্য পোস্টের জন্য নিয়োগ করতে চলেছে, তো তাতে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কী কী যোগ্যতা থাকলে করতে পারবে, কত তারিখ থেকে শুরু হয়ে কত তারিখে শেষ হবে, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটিকে তোমরা পুরো দেখবে, তাহলেই বুঝতে পারবে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা আমার যে চ্যানেল বিভাস ব্লগস একে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটা আসবে সেটিকে ক্লিক করে রাখবে, তাহলেই পরবর্তীতে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে দেবে। তো গুগলে তোমরা টাইপ করবে এশিয়াটিক সোসাইটি কলকাতা, তাহলে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা অলরেডি সামনে চলে আসবে, সেটাকে ক্লিক করবে। এর লিঙ্কটি আমি দিয়ে রাখবো আমার ভিডিও ডেসক্রিপশনে, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকে তারা জানে সমস্ত লিঙ্ক এবং ভিডিওগুলো যাতে অথেন্টিক হয় তার জন্য আমি তাদের ওয়েবসাইটে গিয়ে সেই নোটিফিকেশন এবং কি বলা আছে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে থাকি। তো এখানে আমরা সেই নোটিফিকেশানটিকে দেখব তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে, যে ওয়েবসাইটেই তারা সেই নোটিফিকেশানও দিয়েছে এবং সেখানে একটি ফর্মও দিয়েছে, যে ফর্মটিকে তোমাদেরকে তাদের যে ঠিকানা সেই ঠিকানায় জমা করতে হবে। তো তার জন্য তোমাদেরকে সেই ফর্মটি ডাউনলোড করতে হবে। তার সেই ফর্ম এবং অ্যাডভার্টাইজমেন্ট দুটিকেই আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক, সেখান থেকে তোমরা সেই ফর্মটিকে ডাউনলোড করে ফিল আপ করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো নোটিশেই দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকান্সি নোটিশ ইন এশিয়াটিক সোসাইটি বলে যে ফ্ল্যাশ নিউজটি যাচ্ছে নোটিফিকেশানে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছ একটি ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে, সেটাকে ওপেন করতে হবে। ওপেন করলে যে পিডিএফটি ডাউনলোড হয়েছে সেই পিডিএফটিকে ওপেন করলে তোমরা এরকমভাবে দেখতে পাবে। দেখতে পাচ্ছ 16 সেপ্টেম্বরে তারা এটাকে পাবলিশ করেছে ভ্যাকান্সি নোটিশ হিসাবে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স যে ইঞ্জিনিয়ার গ্রুপ সি নন মিনিস্ট্রিয়াল বলছে, এই পোস্টে যে একজনকে নেওয়া হবে, আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রায় আবেদন করতে পারবে। লেভেল 6-এর যে স্যালারি হয় সেই অনুযায়ী 35,400 থেকে 1,12,400 টাকা, মানে 7th যে সিপিসি যে স্কেল সেই অনুযায়ী তাদেরকে দেওয়া হবে। 30 বছরের বয়স হতে হবে, 30 বছরের মধ্যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে এই পোস্টে। তো যে কোয়ালিফিকেশান লাগবে, ডিপ্লোমা ইন সিভিল বা ইলেকট্রিক্যাল যে ইঞ্জিনিয়ারিং তার কোয়ালিফিকেশান লাগবে, সঙ্গে এক্সপিরিয়েন্স লাগবে। এক্সপিরিয়েন্স লাগবে, সেই এক্সপিরিয়েন্সগুলোকে তাদেরকে এক্সপিরিয়েন্সগুলো থাকলেই তবেই তারা আবেদন করতে পারে। পরে দেখো স্টেনোগ্রাফার যে পোস্ট সেটাও গ্রুপ সি, এটা হচ্ছে মিনিস্ট্রিয়াল, সেখানে দুটো সিট আছে, আনরিজার্ভ ক্যাটাগরিতে ড্রাই আবেদন করতে পারবে। পে স্কেল যেটা 25,500 থেকে 81,000 টাকা করে, 27 বছরের মধ্যে বয়স হতে হবে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো এখানে প্রবাবলি গ্যাজুয়েট উইথ প্রফিসিয়েন্সি ইন স্টেনোগ্রাফি, স্পিড রিকোয়ার্ড যেটা তারা চেয়েছে 80টি ওয়ার্ড এবং শর্ট হ্যান্ড 40টি। তো কম্পিউটারের নলেজও থাকতে হবে এই পোস্টে আবেদনের জন্য। লিফটম্যান চাওয়া হয়েছে, সেটাও গ্রুপ সি, তো এখানে একটি আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। তো লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900, 30 বছরের মধ্যে বয়স হতে হবে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট আছে। ক্লাস 8 পাস ক্যান্ডিডেটরা, লিফট অপারেটিংয়ের যদি লাইসেন্স থাকে তবেই, এবং ইলেকট্রিক ওয়ার্কের যে নলেজ সেটাও থাকতে হবে, তাহলেই তারা আবেদন করতে পারবে। জেনারেটর অপারেটর কাম পাম্প অপারেটর, তাতে একটি আনরিজার্ভ পোস্ট আছে, 18,000 থেকে 56,900 টাকা করে তাদের লেভেল 1-এর যে পে স্কেল সেটা দেওয়া হবে। 32 বছরের মধ্যে বয়স হতে হবে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্ষেত্রেও 8 পাস হতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে অপারেটর ইন বিগ জেনারেটর, যেটা
100 kV এর যে হয় এবং পাম্প চালানোর যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইলেকট্রিক লাইনের, সেটা তাদের থাকতে হবে, তাহলে তারা আবেদন করতে পারবে, মানে তোমরা করতে পারবে আবেদনটি। তো আবেদন করার জন্য তাদের যেই যে অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আমি তোমাদেরকে এই নোটিশটি ডাউনলোড করিয়েছি, বা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করেছো, তো সেখানেই তোমরা তাদের যে প্রেসক্রাইব করা ফরম্যাট আছে সেই ফরম্যাটটিকে তোমরা ফিল আপ করে তোমাদেরকে পাঠাতে হবে জেনারেল সেক্রেটারি দিশাটিক সোসাইটি, ফার্স্ট ওয়ান পার্ক স্ট্রিট, কলকাতা 7 লক্ষ 16-তে। তো এটাও 18 নভেম্বরের মধ্যে তোমাদেরকে এখানে পাঠাতে হবে, সঙ্গে তোমাদের যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের যে সকল ডকুমেন্টস হয় সেটাকে তোমরা সেলফ অ্যাটাস্টেড করবে, করে এবং ডেট অফ বার্থ, এডুকেশনাল যে কোয়ালিফিকেশান বা কাস্ট বা এক্সপিরিয়েন্স যেগুলো লাগবে সমস্ত কিছুকে তোমাদেরকে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশনের ওপরে তোমরা যে খামটি পাঠাবে এনভেলপ, সেই এনভেলপের ওপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টে তোমরা আবেদন করবে সেটা, এগেনস্ট যে ভ্যাকান্সি নোটিশ নাম্বার যেটা থাকবে এই যে এখানে দেওয়াও আছে সেটাকে তোমরা ভালো করে নোটিফিকেশনটা দেখলেই অ্যাপ্লাইটি করতে সুবিধা হবে, এইগুলো দিয়ে দেবে, এইগুলো লাগবে। আর অন্যান্য ডিটেলস তোমরা এই নোটিফিকেশন থেকে পেয়ে যাবে। তো যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, সেই ফরম্যাটটি তোমরা দেখতে পাচ্ছ, এই ফরম্যাটে এখানে দেখো ডান দিকে রিসেন্ট পাসপোর্ট সাইজের সেলফ অ্যাটাস্টেড ফটোগ্রাফ দেবে, ফটোটা দিয়ে তোমরা তার উপরে একটি সিগনেচার করবে। আর এখানে বিশেষ যে বিষয়গুলো চাওয়া হয়েছে, নাম যে ব্যক্তি আবেদন করবে, আর তারই ব্লক লেটারের নামটি চাইবে, এবং যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের নাম, ফাদার বা হাজবেন্ড যদি কোনো মহিলা আবেদন করে তাহলে মহিলার বাবার নাম বা স্বামীর নাম এখানে লিখতে হবে, মায়ের ন্যাশনালিটি এখানে দিতে হবে, ডেট অফ বার্থ লাগবে, মেল ফিমেল এখানে জানাতে হবে, কমিউনিকেশন অ্যাড্রেস পিন নাম্বার সমেত এবং পারমানেন্ট অ্যাড্রেস পিন নাম্বার সমেত এখানে জানাতে হবে, এক হলেও তোমরা দুটো অ্যাড্রেসকেই ফুল লিখবে, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুটো আলাদা আলাদা জায়গায় লিখবে, দেওয়া আছে দেখো 9 এবং 9A এই কলমে, এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশান বলে কলমটি 10 নম্বরে দেওয়া আছে, যেখানে 5টি ঘর আছে, যে 5টি ঘরের মধ্যেই তোমাদেরকে দিতে হবে, ইয়ার অফ পাসিং সমেত কোন বোর্ড থেকে বা স্কুল থেকে বা কোন ডিভিশন বা ক্লাস বা গ্রেডে তোমরা পাস করেছো সেইগুলোকে এখানে উল্লেখ করতে হবে 5টি ঘরের মধ্যে, এবং যদি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টে তোমাদের এক্সপিরিয়েন্স, এমন কোনো এক্সপিরিয়েন্স আছে যেটা কাজে লাগতে পারে, প্রেজেন্ট বা প্রিভিয়াসে তোমরা করেছো সেই রকম এক্সপিরিয়েন্স যদি গেন করা থাকে তাহলে তোমরা সেগুলোকে 1-2 করে তোমরা এখানে দিতে পারো, এবং তার সপক্ষের যে ডকুমেন্ট সেটাকে তোমরা সেলফ অ্যাটাস্টেড করে এই ফর্মটির সঙ্গে পাঠাতে পারো। বা অন্যান্য যে সকল লাইসেন্সের কথা বলা হয়েছে সেই লাইসেন্স সংক্রান্ত তথ্য তোমরা এখানে লিখবে, আর সেটা ডকুমেন্টও তোমরা এই ফর্মের সঙ্গে পাঠাবে। আধার নাম্বার এখানে দিতে হবে, ডিক্লারেশান এখানে জানানো আছে, সেই ডিক্লারেশান অনুযায়ী তোমাদেরকে এখানে সিগনেচার করতে হবে, এখানে প্লেস কোন প্লেস থেকে তোমরা আবেদনটি করছো এবং ডেট সমেত দিলেই এই ফর্মটি ফিল আপ সম্পন্ন হবে। তারপরে যে ঠিকানাটি বলেছি সেই ঠিকানায় তোমাদেরকে এই ফর্মটিকে এবং অন্যান্য যে সকল ডকুমেন্টের এখানে তোমরা ফিল আপ করেছো সেই সংক্রান্ত ডকুমেন্টটি তোমরা পাঠিয়ে দেবে, সেটাও 18 নভেম্বরের মধ্যে, তাহলেই তারা পরবর্তীতে তোমাদেরকে কন্ট্যাক্ট করবে, তোমাদের যে এক্সাম বা তোমাদের ওয়াকিং ইন্টারভিউ নেওয়ার জন্য একটি ডেট ঠিক করবে, সেই ডেটে তোমাদেরকে সেটা জানিয়ে দেওয়া হবে, সেটা ফোনের মাধ্যমে বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে বা তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এইভাবে ফর্মটি ফিল আপ করো, যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তার জন্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটি আসবে সেটিকেও ক্লিক করবে, তবেই কিন্তু পরবর্তীতেও এইরকম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো বন্ধুরা,
এই ভিডিওতে এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।